এই প্রশ্নের অঙ্কে সমাধান করতে হলে আমরা যা জানি না সেইগুলোকে x কিংবা y চলকে প্রকাশ করব। প্রশ্ন যা বলে সেই অনুযায়ী আমরা সমীকরণ গঠন করে x এবং y এর মান বের করে প্রদত্ত প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্ন যা বলে তুমি তাই করবে। দশ নম্বরে বলা আছে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20, তাহলে সংখ্যা দুইটি কত? এখানে সংখ্যা দুইটি যেহেতু আমরা জানি না, আমরা মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। তাহলে আমি এভাবে লিখতে পারি, প্রথম শর্ত বা প্রশ্ন মতে x প্লাস y, x একটি সংখ্যা, y আরেকটি সংখ্যা, তার মানে সংখ্যা দুইটার যোগফল 100। দ্বিতীয় শর্ত বলছে যে বিয়োগফল, তার মানে x মাইনাস y, সংখ্যা দুইটার বিয়োগফল 20, তার মানে x মাইনাস y ইকুয়াল 20। এখানে প্রথম শর্ত এটাকে আমি এক ধরি, x মাইনাস y ইকুয়াল 20, এটা যে কোনো পদ্ধতিতে আমি সমাধান করতে পারি। আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, x ইকুয়াল কি y প্লাস 20, এই ওয়াইটাকে আমি সাইড চেঞ্জ করলাম, এটাকে আমি ধরছি 2। একে এক্সের মান বসিয়ে y প্লাস 20 প্লাস y ইকুয়াল 100, আমি কি করলাম শুধু এক্সের জায়গায় এই মানটা বসায় দিলাম, কোথায়? একে। তাহলে দেখো 2y ইকুয়াল 100, এটাকে চেঞ্জ করি জায়গা, মাইনাস 20, 2y ইকুয়াল কত হচ্ছে 80, y ইকুয়াল 40, অপর সংখ্যাটা হচ্ছে 40। এখন দুইয়ে y ইকুয়াল 40 বসিয়ে বসাইলে কি হয় দেখো, x ইকুয়াল 40 প্লাস 20, দ্যাট মিন্স x এর মান 60। সুতরাং একটি সংখ্যা 60, অপর সংখ্যাটি 40। 11 নম্বর, এটা আমি কিছুটা সংক্ষেপে করছি, মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যা y, তাহলে সংখ্যা দুইটার যোগফল, তার মানে x প্লাস y ইকুয়াল 160, এবং একটি সংখ্যা অপরটি তিন গুণ, একটি সংখ্যা x সংখ্যাটা y এর তিন গুণ, তার মানে 3y। এখন এটা এক আর এটা দুই, একে যদি আমি x এর মান বসাই দিই তাহলে কি হয়, x এর মান দেখো 3y প্লাস y ইকুয়াল 160, তার মানে 4y ইকুয়াল 160, y ইকুয়াল 40, একটি সংখ্যা 40। আরেকটা সংখ্যা কত হয়, x এর মান 3 × 40, দ্যাট মিন্স 120, তার মানে একটি সংখ্যা 120, অপর সংখ্যাটা হচ্ছে 40। 12 নম্বর, দুইটি সংখ্যার, তার মানে এখানে সংখ্যা দুইটি, আমরা মনে করে নিই, মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y, দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে যোগফল 59 হয়, একটির তিন গুণ 3x দ্বিতীয়টির দ্বিগুণের সাথে, তার মানে 2y, যোগ করলে যোগফল 59 হয়, তার মানে প্রথম শর্ত হচ্ছে এটা, এটাকে আমরা ধরি 1 নং সমীকরণ। এরপর বলছে প্রথমটির দ্বিগুণের সাথে দ্বিতীয়টি বিয়োগ করলে বিয়োগফল 9 হয়, অর্থাৎ দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথমটির দ্বিগুণ, তার মানে 2x মাইনাস দ্বিতীয়টি বিয়োগ করলে বিয়োগফল 9 হয়, তার মানে প্রথমটির দ্বিগুণ, দ্যাট মিন্স x এর দ্বিগুণ 2x, আর দ্বিতীয়টি, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, y বিয়োগ করলে বিয়োগফল 9। এইটাকে আমি সাজাই নিই, 2x এই 9টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 9 ইকুয়াল y ইকুয়াল 2x মাইনাস 9, এটাকে ধরছি 2 নং সমীকরণ। একে y এর মান বসিয়ে 3x প্লাস 2 × 2x মাইনাস 9 ইকুয়াল 59, 3x 2 × 4 4x মাইনাস 9 × 18 18 ইকুয়াল 59, 7x ইকুয়াল 59 প্লাস 18, 7x ইকুয়াল 77, x ইকুয়াল 77/7, সুতরাং x ইকুয়াল 11।
2 x equal 11 বসিয়ে y equal 2 into 11 minus 9 22 minus 9 22 minus 9 হচ্ছে 13 তাহলে একটি সংখ্যা 11 অপর সংখ্যা হচ্ছে 13 এ হলো দুইটা আনসার নাম্বার 13 এখানে বলেছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা ও পুত্রের বর্তমান বয়স কত যেহেতু পিতা এবং পুত্রের বর্তমান বয়স জানি না আমরা মনে করি পিতার বর্তমান বয়স x বছর পুত্রের বর্তমান বয়স y বছর 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল x minus 5 পুত্রের বর্তমান বয়স y বছর তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল y minus 5 তখন তাদের বয়সের অনুপাত ছিল 3:1 অর্থাৎ প্রথম শর্ত 5 বছর পূর্বে দ্যাট মিন্স x minus 5 পিতার বয়স আর পুত্রের বয়স তখন 5 বছর পূর্বে কত ছিল y minus 5 তখন তাদের বয়সের অনুপাত কত পিতা আর পুত্র তখন তাদের বয়সের অনুপাত ছিল 3:1 তার মানে 3:1 এখন আমি যদি আর গুণন করি তাহলে হয় কি x minus 5 equal এটা এটা গুণ করি তাহলে 3y minus 15 x equal কত হয় 3y minus 15 plus 5 that means x equal 3y minus 10 এটাকে আমি ধরছি 1 দ্বিতীয় শর্ত 15 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 বর্তমান কত x বছর 15 বছর পরে কত হবে x plus 15 বর্তমানে পুত্রের বয়স y তাহলে 15 বছর পর পুত্রের বয়স কত হবে বাই y plus 15 তখন তাদের বয়সের অনুপাত কত 2:1 তার মানে 2:1 এখন আমি আর গুণন করি x plus 15 equal 2y plus 30 তাহলে x এর মান আমি এখানে বসাই দিই 3y minus 10 plus 15 equal 2y plus 30 এখানে 3y এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি হচ্ছে minus 2y equal 30 সাইড চেঞ্জ করি plus 10 minus 15 তার মানে y equal 40 minus 15 তাহলে y equal 25 একে y equal 25 বসিয়ে পাই x equal 3 into 25 minus 10 x equal 75 minus 10 x equal 65 সুতরাং পিতার বর্তমান বয়স 65 বছর পুত্রের বর্তমান বয়স 25 বছর এ হচ্ছে আনসার 14 15 16 17 এই চারটা অঙ্ক কিছুটা আমি সংক্ষেপে করছি আমি যেহেতু বর্ণাংশটি জানি না বর্ণাংশ কি যে 2:3 অথবা 5:7 ইত্যাদি বর্ণাংশ তো বর্ণাংশের উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর লবের সাথে 5 যোগ করলে তার মানে লবের সাথে আমি 5 যোগ করব যেহেতু আমি বর্ণাংশটাই জানি না বর্ণাংশটার লব কত হর কত আমি তা জানি না মনে করি বর্ণাংশের লব x বর্ণাংশের হর y সুতরাং বর্ণাংশটি x বাই y প্রথমে বলেছে লবের সাথে 5 যোগ করলে তার মানে x প্লাস 5 বাই y তখন বর্ণাংশটির মান 2 হয় তাহলে x প্লাস 5 ইকুয়াল 2y x ইকুয়াল কত হচ্ছে 2y মাইনাস 5 এটাকে আমি 1 ধরে নিই দ্বিতীয় শর্ত বলেছে হর থেকে 1 বিয়োগ করলে বর্ণাংশটির মান 1 হয় তাহলে হর কোনটা y তাহলে y থেকে আমি 1 বিয়োগ করব তার মানে x বাই y মাইনাস 1 ইকুয়াল বর্ণাংশটির মান তখন 1 হয়
x इक्वल कत है y माइनस वन x एर मान कत टू वाई माइनस फाइव इक्वल y माइनस वन ताहले साइड चेंज कर ले की है चिन्ह चेंज हो जाए तार माने टू वाई माइनस वाई इक्वल माइनस वन प्लस फाइव ताहले y इक्वल कत है फोर भग्नांशटी लब फोर एके y इक्वल फोर बसिए x इक्वल टू इंटू फोर माइनस फाइव तार माने एट माइनस फाइव दैट मीन्स थ्री सुतरां भग्नांशटी x एर मान कत थ्री y एर मान कत फोर भग्नांशटी थ्री बाई फोर एटी आंसर प्रकृत भग्नांशे लब और हरेर जोगफल फोर्टीन एवं वियोगफल एट भग्नांशटी कत जेहेतु बोलेछे प्रकृत भग्नांश कोनटा थ्री बाई फोर फाइव बाई सेवेन जे भग्नांशेर लब छोटो हर बड़ो सेटे होच्छे प्रकृत भग्नांश ताहले आमरा मने करी प्रकृत भग्नांशेर लब एक्स एवं प्रकृत भग्नांशेर हर वाई सुतरां भग्नांशटी एक्स बाई वाई प्रथम शर्त कि बोलछे लब एवं हरेर जोगफल फोर्टीन लब एक्स और हर होच्छे वाई प्लस वाई इक्वल फोर्टीन एक्स इक्वल कत होच्छे फोर्टीन माइनस वाई ए हलो एक परवर्तीते बोलेछे जे वियोगफल एट तार माने द्वितीय शर्त प्रकृत भग्नांशेर कि हर बड़ो तार माने बड़ो थेके छोटो वियोग करले वियोगफल एट हय তাহলে আমি দ্বিতীয় শর্ত বলতে পারি y মাইনাস x ইকুয়াল এইট এখন x এর মান আমি বসাই দিই y মাইনাস x এর মান কত ফোরটিন মাইনাস y ইকুয়াল এইট আমি x এর মান বসাইলাম তাহলে y মাইনাস ফোরটিন মাইনাসে মাইনাসে প্লাস y ইকুয়াল এইট টু ওয়াই ইকুয়াল এইট প্লাস ফোরটিন টু ওয়াই ইকুয়াল কত হচ্ছে টোয়েন্টি টু That means y equal 22 by 2, y equal 11. Ake y equal 11 boshiye, x equal 14 minus 11, tar mane x er man 3. Sutarang, bhognangshati koto hoy? 3 by 11. Ete hocche answer. Dui onko bishishto kono shankhar, onko tar jogfol 10, ebong biyogfol 4 hole, shankhati koto? খেয়াল করো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি মনে করো নাইন নাইনের পরের সংখ্যাটা কত নাইন কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর পরের সংখ্যা দশ তাহলে দশ হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যা কত নাইনটি নাইন তার মানে দশ থেকে নাইনটি নাইন সবগুলো সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি টেন এখানে দেখো দশ দশ যে দুই অঙ্ক এই দুইটা অঙ্কের সমষ্টি কত ওয়ান আর নিরানব্বই নিরানব্বই দুই অঙ্ক বিশিষ্ট এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে এইটিন কিন্তু আমার এখানে বলছে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি টেন এখন আমি জানি না যে একক স্থানীয় অঙ্ক কত আর দশক স্থানীয় অঙ্ক কত এটা দশক স্থানীয় অঙ্ক এটা হলো একক স্থানীয় অঙ্ক যেমন আমি যদি বলি সেভেন্টি ফোর তার মানে দশক স্থানীয় অঙ্ক সাত একক স্থানীয় অঙ্ক চার তো এই সাতের মান কত সাতের মান কিন্তু সেভেন্টি এই চারের মান কত চার যেহেতু একক স্থানীয় অঙ্ক ফোর এই দুইটা যোগ করলে দেখো সেভেন্টি ফোর অর্থাৎ দশক স্থানীয় অঙ্কে সবসময় দশ দিয়ে গুণ করতে হবে এখানে আমরা মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই যেহেতু দশক স্থানীয় অঙ্ক ওয়াই সুতরাং সংখ্যাটি কী হবে সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স প্রথম শর্ত বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি টেন তার মানে প্রথম শর্ত অঙ্কদ্বয়ের সমষ্টি টেন একক স্থানীয় অঙ্ক কত এক্স দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এক্স ইকুয়াল টেন মাইনাস ওয়াই এটাকে আমি ধরলাম এক এ হচ্ছে প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত বলছে অঙ্কদ্বয়ের বিয়োগফল ফোর এখানে আমাদের সমস্যায় পড়ছে সংখ্যা দুইটার বিয়োগফল ফোর তাহলে একক স্থানীয় অঙ্ক বড়
ना दशक स्थानीय अंक बड़ो आमी जानी ना सेई क्षेत्रे आमरा x माइनस वाई इक्वल फोर अथवा वाई माइनस एक्स इक्वल फोर दुई भावे अंकटा करते हबे ताहले एक्स एर मान बसाय दी टेन माइनस वाई इक्वल फोर तेले टेन माइनस टू वाई इक्वल फोर तेले माइनस टू वाई इक्वल फोर माइनस टेन तार माने माइनस टू वाई इक्वल माइनस सिक्स वाई इक्वल थ्री आबार जदि एखाने एक्स एर मान बसाई ताहले वाई माइनस टेन माइनस वाई इक्वल फोर तेले वाई माइनस टेन माइनस माइनस प्लस वाई इक्वल फोर टू वाई इक्वल फोर प्लस टेन ताहले टू वाई इक्वल फोरटीन वाई इक्वल सेवेन देखो एक बार वाइर मान थ्री बेड़े गेछे और एक बार बेर होच्छे कि सेवेन एके वाई इक्वल थ्री बसिए बसाइले कि हय एक्सर मान एक्स इक्वल टेन माइनस थ्री दैट मीन्स एक्सर मान सेवेन तखन संख्याटा कि हय सुतरां संख्याटी टेन इंटू थ्री प्लस सेवेन ताहले कत हय थार्टी प्लस सेवेन इक्वल थार्टी सेवेन ए होच्छे एकटा वाइर मान आरेकटा सेवेन बेरियेछे तार माने एके वाई इक्वल सेवेन बसाले एक्स इक्वल टेन माइनस सेवेन तार माने एक्सर मान थ्री एखाने एक्सर मान जदि थ्री हय वाइर मान कत सेवेन तखन संख्याटा कि हय संख्याटी टेन इंटू सेवेन प्लस थ्री दैट मीन्स सेवेंटी प्लस थ्री तार माने सेवेंटी थ्री संख्याटी थार्टी सेवेन अथवा सेवेंटी थ्री দুইটাই হতে পারে উদাহরণ চার সংক্ষেপে করছি অঙ্কদ্বয় সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় এখন আমি মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই সুতরাং সংখ্যাটি কত যেহেতু দশক স্থানীয় অঙ্ক ওয়াই সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স আমার প্রথম শর্ত বলছে কি অঙ্কটি সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় তার মানে প্রথম শর্ত এক্স প্লাস ওয়াই এর সাথে যদি আমি সেভেন যোগ করি দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় থ্রি ওয়াই তাহলে কি হয় এক্স ইকুয়েল থ্রি ওয়াই মাইনাস সেভেন তার মানে এক্স ইকুয়েল টু ওয়াই মাইনাস সেভেন এটা ধরছি আমরা এক দ্বিতীয় শর্ত সংখ্যাটি থেকে এইটিন বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে স্থান বিনিময় করা বিষয়টা কি থার্টি সেভেন একটা সংখ্যা যদি এটা স্থান বিনিময় করে তাহলে সেটা হয় সেভেন্টি থ্রি অথবা এইটটি ফাইভ এটা যদি স্থান বিনিময় করে সেটা হয় ফিফটি এইট এককটা দশক হয়ে যাচ্ছে আর দশকটা একক হয়ে যাচ্ছে মূল সংখ্যা ছিল কত টেন ওয়াই প্লাস এক্স তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় তখন কি হয়ে যাবে এককটা দশক হয়ে যাবে তার মানে টেন এক্স প্লাস ওয়াই দ্বিতীয় শর্ত হচ্ছে সংখ্যাটি থেকে এইটিন বিয়োগ করা তার মানে সংখ্যাটা কত টেন ওয়াই প্লাস এক্স এর থেকে যদি আমি এইটিন বিয়োগ করি মাইনাস এইটিন তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তার মানে এইটা হয় ইকুয়েল টেন এক্স প্লাস ওয়াই সুতরাং টেন ওয়াই এটাকে সাইড চেঞ্জ করি মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস টেন এক্স ইকুয়েল এইটিন এটাকে সাইড চেঞ্জ করছি নাইন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়েল এইটিন উভয় পক্ষকে নয় দ্বারা ভাগ করি তাহলে কি হয় ওয়াই মাইনাস এক্স ইকুয়েল টু এখন এক্সের মান আমি এখানে বসাই দিই এক্সের মান কত টু ওয়াই মাইনাস সেভেন তার মানে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়েল টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ইকুয়েল টু মাইনাস ওয়াই ইকুয়েল টু মাইনাস সেভেন মাইনাস ওয়াই ইকুয়েল মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল ফাইভ তো ওয়াইয়ের মান যদি ফাইভ হয় একে ওয়াই ইকুয়েল ফাইভ বসিয়ে যে এক্স ইকুয়েল টু ইন্টু ফাইভ মাইনাস সেভেন দ্যাট মিন্স টেন মাইনাস সেভেন ইকুয়েল থ্রি তার মানে এক্সের মান থ্রি ওয়াইয়ের মান ফাইভ সুতরাং সংখ্যাটি কত হয় সংখ্যাটি টেন ইন্টু ফাইভ প্লাস থ্রি পঞ্চাশ প্লাস থ্রি দ্যাট মিন্স ফিফটি থ্রি সংখ্যাটা হচ্ছে ফিফটি থ্রি সতেরো আঠারো উনিশ নাম্বার জাস্ট সমীকরণ গঠন করে আর বাকিটা করব না
समीकरण समाधान अपनयन प्रतिस्थापन पद्धति करते आयताकार क्षेत्र दैर्घ्य प्रस्थ अपेक्षा 25 मीटर बेशी आयताकार क्षेत्रटी परिसीमा 150 आयताकार क्षेत्रटी दैर्घ्य कत और प्रस्थ कत जेहेतु आमी जानी ना आयताकार क्षेत्र दैर्घ्य कत आमी धरे निच्छि दैर्घ्य एक्स मीटर प्रस्थ वाई मीटर प्रथमे आमार बोलेछे आयताकार क्षेत्र दैर्घ्य प्रस्थ अपेक्षा 25 मीटर बेशी तार माने एइटा 25 मीटर बेशी ताहले आमी प्रथम शर्त एइभावे लिखते पारि प्रथम शर्त एक्स इक्वेल वाई प्लस 25 ए होच्छे प्रथम शर्त द्वितीय शर्त बोलेछे तार परिसीमा 150 मीटर तार माने द्वितीय शर्त होच्छे परिसीमा कि 2 * दैर्घ्य जोग प्रस्थ এই টোটাল বাউন্ডারিটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য যদি আমি x ধরি আর প্রস্থ y ধরি পরিসীমা কি হয় এখানে x এই দুইটা দুই পাশে দৈর্ঘ্য আর এই দুই পাশে প্রস্থ তার মানে y তাহলে পরিসীমা কত হয় দুইটা x প্লাস দুইটা y তার মানে 2 * x প্লাস y ইকুয়াল 150 দুই দিয়ে ভাগ করে দাও x প্লাস y ইকুয়াল 75 নাম্বার 1 আর এটা নাম্বার 2 এই দুইটা সমীকরণ থেকে হয় অপনয়ন কিংবা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে x এবং y এর মান বের করে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে পারি এখানে x এর মান যা বের হবে সেটা হচ্ছে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য y এর মান যা বের হবে সেটা হচ্ছে প্রদত্ত আয়তক্ষেত্রের প্রস্থ 18 নাম্বার একটি বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো ওই দোকান থেকে 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকা ক্রয় করলো তাহলে প্রতিটি খাতা এবং প্রতিটি পেন্সিলের মূল্য কত যেহেতু আমরা জানি না খাতার মূল্য কত আমরা ধরি খাতার মূল্য এক্স টাকা এবং পেন্সিলের মূল্য ওয়াই টাকা একটা খাতার মূল্য যদি এক্স টাকা হয় 15টি খাতার মূল্য কত 15 x টাকা একটা পেন্সিলের মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে 10টি পেন্সিলের মূল্য কত 10y এই দুইটার মূল্য হচ্ছে 300 টাকা তার মানে প্রথম শর্ত হচ্ছে এটা তাই এই একটা সমীকরণ দ্বিতীয় শর্ত বলছে 10টি খাতা ও 15টি পেন্সিল দ্যাট মিন্স 10x প্লাস 15y ইকুয়াল 10টি খাতা এবং 15টি পেন্সিলের মূল্য হচ্ছে 250 টাকা এ হচ্ছে 2 নং এই দুইটা সমীকরণকে হয় প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে পারি তার মানে x এর মান যা হবে সেটা হবে খাতার মূল্য আর y এর মান যা বের হবে সেটা হচ্ছে পেন্সিলের মূল্য 19 নাম্বার একজন লোকের কাছে 5000 টাকা আছে সে দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিল প্রথম জনের টাকা যেন দ্বিতীয় জনের 4 গুণ হয় আবার প্রথম জনের টাকা থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিয়ে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত প্রথম জনের টাকার পরিমাণ কত আমি জানি না দ্বিতীয় জনের টাকার পরিমাণ কত তাও জানি না যেহেতু আমরা জানি না সেহেতু আমরা মনে করি প্রথম জনের টাকার পরিমাণ এক্স টাকা দ্বিতীয় জনের টাকার পরিমাণ আমরা ধরছি ওয়াই টাকা প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ তার মানে প্রথম জনের টাকা তার মানে এক্স দ্বিতীয় জনের টাকার 4 গুণ দ্বিতীয় জন কত ওয়াই তো দ্বিতীয় জনকে যদি আমি 4 দ্বারা গুণ করে দেই তাহলেই তো প্রথম জনের টাকার পরিমাণ হয়ে যাচ্ছে তার মানে প্রথম শর্ত হচ্ছে এক্স ইকুয়াল 4 ওয়াই এ হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত বলছে প্রথম জনের টাকা ছিল কত এক্স টাকা তাহলে এক্স টাকা থেকে যদি আমি 1500 দিয়ে দেই তাহলে 1500 কমে যাবে তার মানে এক্স মাইনাস 1500 দ্বিতীয় জনের টাকা কত ছিল ওয়াই টাকা তাহলে দ্বিতীয় জনের কি হবে ওয়াই প্লাস 1500 এখন এক্স জনের থেকে 1500 টাকা বাদ দিয়ে দিলে আর দ্বিতীয় জনের টাকা থেকে যদি আমি 1500 যোগ করি তাদের দুইজনেরই টাকার পরিমাণ সমান হবে তার মানে এক্স মাইনাস 1500 ইকুয়াল ওয়াই প্লাস 1500 তাহলে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো পদ্ধতিতে এক্স বা ওয়াই এর মান বের করি তাহলেই প্রথম জনের টাকা এক্স এর মান যা হবে তা দ্বিতীয় জনের টাকা ওয়াই এর মান যা হবে তা এক্স এবং ওয়াই হচ্ছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ আজ এ পর্যন্তই
সবাই ম্যাথিস গেমের পাশে থাকবে